हेलो बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो आमराओ खूब खूब भालो आछि तोमादेर सबाईके आमार एकटि नतून ब्लगे अनेक अनेक स्वागत जानाई। আমাদের এখানে প্রতি বছরই ওই ডিসেম্বর জানুয়ারি নাগাদ কিন্তু ডুয়ার্সের মেলা শুরু হয়ে যায়। আর আজকে আমরা তিনজন মিলে সেখানেই যাচ্ছি। আমি প্রথমে রেডি হয়ে মাদের বাড়িতে চলে এসেছিলাম, এরপর আমি মা আর অনা মিলে বেরিয়ে পড়লাম মেলাতে। তো এই যে আমরা মেলাতে চলেও এসেছি। আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই হাঁটাপথে গেলেই কিন্তু মেলাতে ঢুকতে ঢুকতে ওই প্রায় 10-15 মিনিট মতো লেগেই যায়। আর আমরা আলিপুরদুয়ারবাসী, কালী পুজো দুর্গা পুজো পার হয়ে গেলেও কিন্তু এই মেলার জন্য সারা বছর ধরে অধীর আগ্রহে একদম অপেক্ষা করে থাকি। ওই প্রায় 10-11 দিন যাবত মতো কিন্তু এই মেলাটা শুরু হয়েছে, আর আজকে ছিল মেলার শেষ দিন। আর আমরা একটু দুপুর নাগাদ বেরিয়ে পড়লাম, তার একটাই কারণ একটু কিছু যদি মেলা থেকে কেনাকাটা করতে পারি, কারণ বেশি দেরি করে আসলে তখন প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর তখন কিছু দেখাওই সম্ভব না, কেনা তো দূরের কথা। আর এদিকে দেখো, আমরা কিন্তু মেলাতে ঢুকেই প্রথমে একটা বাংলাদেশের মেলা মাইনের দোকানে চলে যাই, আর সেখান থেকে যে যার পছন্দ মতো ওই বাংলাদেশের প্লেটগুলো নিয়ে নিই আর তার সাথে বাটিও নিয়ে নিই। আর এগুলোর দাম নিয়েছিল পার পিস ওই প্রায় 120 টাকার মতো করে। বাংলাদেশের মেলা মাইনের স্টল তো দিয়েইছে মেলাতে দেখতে পেলে, এছাড়াও কিন্তু বাংলাদেশের ইলিশ মাছ, পাটালি গুড় আর জামদানি শাড়ি আরও অন্যান্য অনেক শাড়ির কালেকশন নিয়েও কিন্তু অনেক দোকান আসে। এত বড়ো মেলাতে না হাঁটতে হাঁটতে পা পুরো একদম ব্যথা হয়ে যায়। তো যাই হোক, আমাদের বাইরের স্টলগুলো মোটামুটি ঘোরা হয়ে গেলে এরপর আমরা এক্সপো মেলাতে চলে আসি। আর এখানে এসে সবার ফার্স্টে যেটা আমাদের চোখে পড়ে সেটা হলো এই মালার দোকানটা। আর এই দোকানটার থেকে ওনা কিন্তু বেশ কয়েকটা মালাও পছন্দ করে কিনে নেয়। আর আমি অবশ্য এই দোকানটার থেকে এইবার কোনো মালা কিনিনি, কারণ আমার এর আগের বারেই এই ডিজাইনের কয়েকটা মালা কেনা হয়ে গিয়েছিলো। আর বলো তো কি, মেলাতে তো বেশিরভাগই মেয়েদের সাজগোজেরই জিনিস থাকে, না হয়তো সংসারের জিনিস থাকে, তাই আমি তো মানে চোখের সামনে এত কিছু সাজানো গোছানো দেখে কোনটা ছেড়ে যে কোনটা কিনবো আমি তো ভেবেই পাই না। আর এদিকে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারের দোকানটা দেখলে সেখানে কিন্তু কালেকশানগুলো বেশ ভালোই ছিল, কিন্তু দামটা অনেকটাই বেশি। তো এরপর আমরা আরও কয়েকটা দোকান ঘুরতে থাকি একটু কিছু কেনাকাটা করার জন্য। আর ওখানে একটা চীনামাটির বাসনের দোকান ছিল, সেখান থেকে মা একটা লবণদানি কিনে নেয়। আর এরপরে যে ব্ল্যাক কালারের প্লেটগুলো সেগুলো হয়তো বা ফাইবারের বা মেলামাইন হবে একটা কিছু, তো ওখান থেকে আমিও দুটো প্লেট আর বাটি নিয়ে নিই, মাও নিয়ে নেয়। এক্সপো মেলা থেকে আমাদের কেনাকাটা ঘোরাঘুরি মোটামুটি সব কিছু হয়ে গেলে আমরা আবার চলে আসি এই বাইরের স্টলগুলোতে। আর এখানে এসে আমি ভাবলাম যে এক কাপ তন্দুরি চা খেয়ে নিই, আর ওদেরকেও বলেছিলাম তো ওরা বললো খাবে না। তো যাই হোক, আমি এক কাপ নিয়ে নিলাম। আর তোমরা তো এতদিনে নিশ্চয়ই জেনেই গেছো যে আমার তন্দুরি চা খেতে যে কতটা ভালো লাগে। এরপর আমার চা খাওয়া হয়ে গেলে ওনা বললো যে আরেকটা মালার দোকানে কি একটু মালা দেখবে, কিন্তু এই যে দেখুন দোকানে ঢুকতে না ঢুকতেই কত ভিড় পড়ে গেছে দোকানে। এদিকে তখন 8:30 মতো বেজে গেলে মা আর ওনা টায়ার্ড হয়ে বাড়িতে চলে যায়। এদিকে ওরা বাড়ি যেতে না যেতেই মেলাতে কিন্তু বাবা চলে আসে, আর ততক্ষণে আমি আর বাবা কিন্তু দুজন মিলে পুরো মেলা ঘুরি। মেলায় এত এত স্টল থাকতেও বাবা বলল যে ওই রাজস্থান দোকানের কচুরি খাবে, মানে এই দোকানটা একদম মেলার শেষ প্রান্তে ছিল, তো অনেকটাই হাঁটতে হয়েছে আমাদের। তো যাই হোক, বাবাকে নিয়ে গেলাম আর বাবা এখান থেকে একটা মুগ ডালের কচুরি খেয়ে নিল। এরপর আমি চলে আসি এই যে আবার একটা মালার দোকানে, মানে মালার দোকান থেকে আমার তো যেন একদম চোখই সরছিল না। তো যাই হোক, এই দোকানটা মেবি এসেছিলো দক্ষিণেশ্বর থেকে, আর এখানে যে কালেকশানগুলো ছিল আমি তো দেখে একদম পুরো ফিদা হয়ে গেছি। আর এই ধরনের মালাগুলো না আমার শাড়ির সাথে পরতে খুব বেশি ভালো লাগে। শান্তিনিকেতনের এই দোকানটা থেকে আমি ভাবলাম যে কোনটা চুড়ি কিনি, কিন্তু সবগুলো চুড়ির সাইজ না এত বড় বড় ছিল আমি আমার হাতের সাইজের একটাও চুড়ি পাচ্ছিলাম না। এরপর সেই চুড়ি খুঁজতে খুঁজতে আমার আধ ঘন্টা মতো সময় সেখানেই চলে যায়। মেলা থেকে আমার যা যা কেনার ছিল মোটামুটি সব কিছু কেনা হয়ে গেলে আমরা দুজন মিলে এরপরে চলে যাই স্বনির্ভর গোষ্ঠীতে। আর ওখানে পিঠে স্টল থেকে বাবা নিয়ে নিল পিঠে, আর ততক্ষণে তোমাদের দাদা ভাইও কিন্তু মেলায় চলে এসেছিলো। আর এই যে ভূতের রাজা দিল পর এই স্টলটা এবার মেলাতে নতুন দিয়েছে, আর সেখান থেকেই আমরা নিয়ে নিই এক প্লেট পোলাও আর চিকেন কষার কম্বো। পোলাও আর চিকেন কষাটা কিন্তু ফাটাফাটি ছিল খেতে, আর আমার না যে কোনো রাইস আইটেমের মধ্যে এই বাসন্তী পোলাওটা সব থেকে বেশি প্রিয়। 10-11 দিন ধরে যে মেলাটা হয় এর মেন স্টেজে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো সিঙ্গারের পারফরমেন্স থাকে, আর আজকে যেহেতু শেষ দিন ছিল তাই আজকে আমাদের এখানে পারফর্ম করতে চলে এসেছিলো জাবেদ আলী। আর আজকে আমরা খাওয়া দাওয়াটা তো মেলা থেকেই সেরে এসেছিলাম, আর আমাদের প্রোগ্রাম দেখে বাড়ি ফিরতে ফিরতে ওই প্রায় রাত 12:30 মতো বেজেই যায়। আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমি মেলা থেকে আজকে কী কী কিনলাম।
তো প্রথমেই সেই বাংলাদেশের দোকানটা থেকে কিনে নিই এই বাটি আর প্লেটগুলো। এরপর শান্তিনিকেতনের একটা কুর্তির দোকান থেকে নিয়ে নিই এই দুটো লং কুর্তি। আর এই যে পিঙ্ক কালারের কুর্তিটা দেখছো সেটা কিন্তু শর্ট কুর্তি, আর এটা কিন্তু আমাকে আমার মা দিয়েছে। আমার এই আকাশি কালারের মালাটা পছন্দ হয়ে যাওয়াতে আমি কিন্তু এটা নিয়ে নিই। আর ওই শান্তিনিকেতনের দোকানটার থেকে নিয়ে নিই এই চুড়িগুলো। আর চুড়িগুলো পার পিস নিয়েছি 30 টাকা করে। আর যে কোনো অকেশনে শাড়ির সাথে পরার জন্য আমি নিয়ে নিই এই রেড কালারের মালাটা। এরপর নিয়ে নিই অক্সিডাইজের এই চুড়িগুলো আর কানেরটা। এরপর এই ব্ল্যাক কালারের দুটো প্লেট আর দুটো বাটি নিয়ে নিই। আর এখানে এই প্লেটগুলো নিয়েছিল পার পিস 80 টাকা করে। দক্ষিণেশ্বরে যে মালার দোকানটা ছিল সেখান থেকেও আমি পরে গিয়ে একটা মালা কিনে নিই। আর এই ছিল আমার আজকের পুরো ব্লগটা। তাহলে আমার আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ততক্ষণের জন্য টাটা।